নোয়াখাই জেলার বিশিষ্ট সাংবাদিক সকলে পরিচিত শ্রী সন্দীপ সরকারের উদ্যোগত ইতিমধ্যে জয় দর্পণ বলে পোর্টেল চ্যানেল এটা আরম্ভ হয়েছে। মই সদ অসম বাঙালী যুবচিত্র ফেডারেশন সভাপতি দীপক দে এই চ্যানেল উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছো আর আশা রাখিছো তো পূর্বতে যেভাবে সমাজ আর এই অঞ্চলের রাইজর কারণে কাম করে গেছিলে বিভিন্ন ক্ষেত্র সহযোগিতা যথেষ্টখিনি আছে। অহা দিনতো এই চ্যানেলের জড়িয়তে আমার এই অঞ্চলের অভাব অভিযোগের সাধারণ মানুষ অন্তর থাকা কথাখিনি যাতে এই চ্যানেলের যোগেদি গোটেই অসমবাসী জানব পারে, সরকারে জানব পারে, তারে আমি শুভেচ্ছা জানিছো আর আশা রাখিছো এই চ্যানেলে আমার যিনি অভাব অভিযোগ আমার যিনি আশা আশঙ্কা আছে সেইখানে পূরণ করব বলে আর মই ভগবানের ওর প্রার্থনা জানাইছো। এই চ্যানেলের জড়িত সকল কর্মকর্তার জড়িত সকল ব্যক্তির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।